কি করে বুঝবেন বাইকের ইঞ্জিন মোবিল বা ইঞ্জিন অয়েল ফেল করেছে? তো ঠিক এরকম যদি শব্দ হয়, অনেক সময় পরে শব্দ কমে যায়, তখন বুঝতে হবে ইঞ্জিন অয়েল ঠিক মতো উঠছে না। তো এর জন্য যে কাজগুলো করতে হবে, ক্লাচ সাইড এটা খুলতে হবে, মোবিল পাম্প সাইড খুলে তারপরে আমাদের মোবিল পাম্পটার থেকে ঠিক মতো মোবিল যাচ্ছে কি না বা ইঞ্জিন অয়েল যাচ্ছে কি না সেটা আমাদের দেখতে হবে। তো আমরা ক্লাচ সাইডটা খুলে দেখাবো কি অবস্থায় আছে। তো আমরা ক্লাচ সাইড খুলেছি, এটা হলো মোবিল পাম্প। এই মোবিল পাম্পটাই আমরা দেখব অবস্থান কি আছে। তো আমরা মোবিল পাম্পটা ওয়াশ করে দিচ্ছি, দিয়ে মোবিল পাম্পটা সেটিং করব। এছাড়া মোবিল পাম্পের যে সমস্ত জায়গা দিয়ে মোবিল যায় সেগুলো আমরা পরিষ্কার করে দেব, গ্যাসকেটটা পরিবর্তন করে দেব। তো আমরা বাইকটির মোবিল পাম্প ক্লিয়ার করে দিয়েছি, বাইকটি একটু মোছামুছি করা হচ্ছে। এরপরে আমরা বাইকটি স্টার্ট করব। বুঝি বাবা, তো আমরা বাইকটি স্টার্ট করে দেখব কেমন আছে। এটা কিন্তু অরিজিনাল ইন্ডিকেটর। Thank you.